আসসালামু আলাইকুম আশাকরি সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো কিলাহান আমরা উইন্টার টাইমে দনিয়া ফাতা যেটা ওটা আমরা ফাইতাম পারি গার্ডেনর, আর গার্ডেনর দনিয়া ফাতা তো তরকারি দিয়া খাইতে কতখান স্বাদ এটা সবেও জানেন। যত আমরা সব তাকে কিনে আনি না আনে, তো একটু আমার গার্ডেনটা দেখাইলাই। তো এখানেও দেখতে পাররা আমার গার্ডেনোর সাইডে দি কিছু অংশ মাটি আমি রাখছি, কিছু ফুল রইমু এক সাইডে দি, আর এক সাইডে দি আমি ভেজিটেবল রইমু। তো আসলে ভেজিটেবল রোয়ার কোনো উদ্দেশ্য আছিল না, এখন তো উইন্টার টাইম কোনো জাতর ফ্লাওয়ার রোয়া যাইতো না, তো এর লাগে আমি কিছু বাহর রোপণ করবো আজকু। আর ই বাহরটা কিলান আমি অত সহজে গাছটা আনতাম পারছি, ওটা আপনারা লোকে শেয়ার করবো। আর যেহেতু আমার গার্ডেনের নতুন মাটি, আমি আগে এখানেও দেখতে পাররা বাঘ কিলার আছে, তো ওটা আমি স্প্রে করি আর মাটির মাঝে, যে অনেক সময় আছে ফিফরা যেটা হয় ওটাই আমরা আর যে কোনো বিচিরে নষ্ট করিলায় বা গাছরে নষ্ট করিলায়। তো আগে আমি বাঘ কিলার ওটা আমি স্প্রে করিয়াম মাটির মাঝে। তো আপনারা যারা গার্ডেনও ফিফরা আছে তারা ওলান করতে পারবা আমার ভিডিওটা দেখিয়া বুঝতে পাররা আমি খিলান স্প্রে করছি ফার্স্টে। আর এখন আমি এখানেও কম্পোস্ট যেটা সারর মাটি ওটা আমি দিছি, দিয়া আমি বালাখড়ি মাটিগুলারে মিক্স করিয়ার। তো অনেক সময় আছে বাহর মানুষ গাছ আনবার লাগি একটা জিনিসের মাঝে বান্ধি একটা খাপড়ের মাঝে বান্ধিয়া রাখুন গেরা আইতু যেটা হয় ওটা, তো অত ঝামেলা না করিয়া দেখোক আমি মাত্র দুই দিন ও বাহরটারে ভিজাইয়া রাখছিলাম। রাখার পরে আমি এক ঘন্টা আগে তুলিয়া রাখছি পানি থাকি একটা ক্লেন্ডারও, দেখোক কোনো জাতর গেরাজ একটা হয় একটা নাই, খালি আমি ভিজাইয়া রাখছিলাম। রাখার পরে আমার যে মাটিটা আমি রেডি করছি বাখর ফলানির লাগি, ওটার মাঝে আমি আমার বাখরগুলারে ফালাইলাম। তো আপনারা চাইলে ওলান বাখর দিয়া সুন্দর গাছ আনতে পারবা, আমার ভিডিওটা দেখতে থাকুকা বুঝতে পারবা। আর ই গেরা তোলার ঝামেলা নাই, সহজে কিলান ফাইবা বাখরের গাছ, ওটা আমি শেয়ার করলাম। তো আমি তো আপনারা কইছি ফার্স্টেও জেনে আমি দুইটা দিন আমার বাখরগুলারে ভিজাইয়া রাখছিলাম, রাখার পরে এক ঘন্টা লাগি আমি ক্যালেন্ডারও রাখার পরে এখন আমি মাটির মাঝে দিলাম দিয়া সব দিকে। আর বাখর একটু বেশি করে ফালাইবা, কখন বাখর একটু ফাতলা করে ফালাইলে সুন্দর হয়। তো আমি দেখছি একটু বেশি ফালাইলে বাখর গিস করে উঠলে একজোড়া বড় হইলে ওঠারে খাঠিয়া নিয়া খাওয়া যায় বেশি বেশি, আর ফাতলো হইলে তো যে গুনাইছো নগুনো খাইলে বা। তো এখনো শেষ নাই আমার ই যে জায়গাটা রাখছি বাক্কা লম্বা একটা সাইড, তো ওখানোর মাঝে আমি সব বাখর দিলাই। আর তো দেখুক আমি কিলান বাখরগুলারে মাটির মাঝে রাখছি, আর খালি ইলাখান রাখলে ওইতো নাই, একটু পরে আমি দেখাই আর এই বাখরগুলারে আমি কি ইলাখান করবো। আর মাত্র তিন থাকি চার দিনে আমার বাখর গাছ আইছে, কোনো গেরা তুলছি না গরো, একবারে দেখা আমি বাখরটারে বিজাইও রাখেছি। এখন আমি ই মাটিটারে একটু খুঁড়িয়া ওলান দিমু যাতে আমার বাখরগুলো একটু মাটির তলে যায়, আর মাটির তলে গেলে বাখরগুলা খুব সুন্দর গাছ আয়, ওটা হেলথি হইয়া উঠে বেশি শক্তি থাকে গাছের মাঝে। আর যদি বাসাইল থাকে মাটির উপরে তো ও গাছগুলা যে কোনো সময় মেঘ দিলে অথবা ফানি দিলে ও গাছগুলা উঠি যায় মরি যায়, আর অতটা হেলথি হয় না। আর এটা আমার সেপ্টেম্বরের এন্ডে দিয়ে আমি রোপণ করছি, আর সেপ্টেম্বরের আই থিং পাঁচ ছয় দিন থাকতে আমি ও গাছটা দিই, আর অক্টোবরও সুন্দর হই আমার গাছ কোনটা
উঠি যাইছে বাক্কা বড় হয়ে গেছে আপনার আরে দেখাই মুয়ারি বয়েসটা আমি অনেক ফরে দিলাম যাতে আমার সব গুণটা আপনারার লোকে দেখাইতাম পারে একবারে আমি গেলান বাখর থাকি গাছ উঠার ফর থাকি গাছর বাখর আমি মাটিতে রাখার তাকি লাগাইয়া গাছ উঠার ফর পর্যন্ত আমি আপনারার লোকে শেয়ার করলাম। তো দেখতে থাকুকা, ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার দিবা, লাইক দিবা, কমেন্ট করে জানাইবা আমার গাছগুলা কিলান হয়েছে। আমার বাখরগুলা এখনও আমি মাটির কিছু অংশ বাখরের মাটি নিচে দিলাম। তো ও দেখতে পারা কোনো বাখর অতটা দেখা যান না, আমি সবগুলারে মাটি দিয়া গুড়ি লাইছি। তো মাটির নিচে গেলে নিচ থাকি যে গাছগুলা কইলাম এগুলা তো একটু হেলদি হয়, দেখতে ভালো লাগে। এরপরে যে আমি ওখানে দেখতে পারো যে ফাঁস আমি কিনে আনছিলাম ওটার প্যাকেট দিয়া আমি ওলান গুড়িয়া রাখি দিব। আর আমি দেখছি ওলান গুড়ার কারণে আমার মাত্র 3-4 দিনের মধ্যে খুব সুন্দর হইয়া আমার গাছগুলা আইছে। আর উইন্টার টাইমও যে বাখরগুলা আপনারা ফালাই বা দনিয়া কইন আর বাখর কইন যে একটু কইন না কেন, তো এইগুলা আসলে লং টাইম খাওয়া যায়। আর সামারও যদিন ফালাইন তো হইলে ওগুলা খাড়া খাড়া ফুল আইয়ে খাওয়া যায় না। তো আমি সব কুসিন কাপার করে লাইছি ওলান মাটিরে বাখর ফালানির পরে যাতে মাটিটা উম ফায় আর তাড়াতাড়ি আমার বাখরের গাছগুলা। এখানেও আমি দেখাই কোনো বাখর দেখা যান না, দেখতে পারছেন অবশ্য। তো আউ সাইডও আমি গুড়ি লিমু আর ও সাইডগুলো আমি দেখুক কিলান বাখরগুলার গুদা। এরপর দেখুক মাত্র 3-4 দিনে আমার বাখরের গাছ গেছিল কত সুন্দর হইয়া আইসয়। তো আসলে আমি নিজেও বিশ্বাস করছি না অত তাড়াতাড়ি ইলান গাছ আই বাখরে, কেন না আমি তো কোনো গা কিতা জানি বাখর দিয়া গেরা থুলেন যেটা কইন ওটা আমি করছি না। আমি তো ডাইরেক্ট আইনা মাটির মাঝে রাখেছিলাম, তারপরেও মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর গাছ আইছুন খুব তাড়াতাড়ি। তো সকলে ওলান ট্রাই করবা উইন্টার টাইমও ওটা দনিয়া ফালানির লাগি। আর উইন্টারও যে ধনিয়া গাছগুলা উঠে ওগুলা কিন্তু লং টাইম থাকে, লং টাইম খাওয়া যায়, সারা উইন্টার খাইতে পারবা। আর যেগুলা সামার স্টার্ট হইব ও সময়ও খাইতে পারবা আর ওটার বেশি থাকি আরও গাছ আনতে পারবা, বেশিও হইব। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ইজিভাবে আমি ধনিয়ার গাছগুলা তুললাম, এরপরে আমি খিতা দিমু অটো আমি শেয়ার করবো। দেখতে থাকুকা আমার ভিডিওটা, আমি একটু এখানোর মাঝে গাছর ফাতা যেহেতু এখন অক্টোবর তো গাছর ফাতা জোড়ার সময়, তো কিছু ফাতা আইয়া পড়ছেন ওটারেও আমি তুলিয়া দিলাইরাম। আর না হয় আমার গাছগুলারে মারিলি বা ফাতা থাকলে যখন মেঘ দিবা মেঘে আমার গাছটারে মারিলি তা পারবা ফাতার ছাপ করিয়া। তো ওলান যদিন ক্লিন রাখেন আর যত্ন করেন তাহলে তো অবশ্য আপনারা সুন্দর সুন্দর গাছ পাইবা আর বেশি বেশি খাইতেও পারবা। আমি যতটা ওলান গাছের ফাতা আইয়া ওখানে পড়ছেন তারারে আমি তুলিয়া ফেলাইছি। এরপরে দেখতে পারা একটা প্লান ফুট ওটা আমি পানির মাঝে ভিজাইয়া একটা ই গাছ যখন আমার 5-6 দিন হয়ে গেছে এরপরে আমি এখন 1 চামচ প্লান ফুট আমি পানির সাথে মিশাইয়া গাছের মাঝে দিমু যাতে আমার গাছটা দ্রুত বাড়ে। কেন না এখন তো ঠান্ডার সময় গাছ অত তাড়াতাড়ি বাড়তে চায় না, এর কারণে আমি দিছি। আর ইটা দেওয়ার পরে গাছগুলা দেখতে পারা মাটির মাঝে কিলান জানি একটু মেসি হয়ে গেছে, তো ইটা ইলা থাকতো না ওটা কত সময় বাদে আর বারে সুন্দর হয়ে যাব একটু রোদ ফাইলে।
আর এই প্লান্ট ফুডটা দিলে গাছর কালারটা খুব সুন্দর হয়, গ্রিন হয় দেখাই। আর আমি মাশাআল্লাহ দেহ কাপুরা এক সপ্তাহ পরে আমার গাছগুলা কত বড় হয়েছে আর কত সুন্দর পাতা হয়েছে, আর অনেক ধনিয়াও হয়েছে। আমি সারা উইন্টার খাইতাম পারমো, সামারও খাইমু, তা থেকে আমি অনেক বেশিও পাইমু। পাওয়ার পরে আমার নেক্সট ইয়ারও লাগে আরও রাখতাম পারমো। তো সবে যদি নোলা উইন্টার টাইমও ধনিয়া লাগান, বেশি বেশি খাইতে পারবা। সবটা কিনা আনিয়া নিজের হাতের ধনিয়া তো বুঝতে পারা কতটা টেস্টি হয় আর সুন্দরও হয়। আর উইন্টার টাইমও খুব বেশি ধনিয়া বালা হয়, যত্ন করিয়া যদি রাখতে পারো সবে ধনিয়া গাছ লাগাইবা আর নিজের গার্ডেন থাকি খাইবা। চাটনি চাটনি দিলে তো ওয়াও, চাটনি কুকার তরকারি কুকার সব কিছু টেস্ট আলাদা হয়ে যায়। তো দেখতে থাকুকা আমার ভিডিওটা, আমি বিদায় নিই কি সব বালা থাকবা। আসসালামু আলাইকুম, আমার ফুল ভিডিওটা দেখবা, শেয়ার দিবা, লাইক করবা, ধনিয়া পাতা কিলা নইল কমেন্ট করে জানাইবা প্লিজ। আর ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা তরকারি দিবা, তরকারির স্বাদটা বাড়াইবা। আসলে তরকারির স্বাদ আরো বেশি বাড়ানির লাগে ধনিয়া পাতা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আমি মনে করি। যে কোনো জিনিস হোক আমরা অনেক সময় আছে চাটনি খাই, এবার আপেল চাটনি হোক আম চাটনি হোক, সবটা যদি গার্ডেনের ধনিয়া পাতা থাকে তাহলে তো একটা টেস্টটা মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগে। তো শেয়ার দিতে ভুলবা না। আমি বিদায় নিও আপনারা।